এখন তো নজরদারির দায়িত্বে আমি, পাহারাদারি তো আমি করছি। এত বছর ধরে বাংলা দেখছে অন্য ছবি। যেখানেই যেতেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতেন, আমি আপনাদের পাহারাদার। কিন্তু এবার সেই ছবিটা বদলে গেল। বহুদিন ধরেই কানাঘুষো চলছিল। তৃণমূল কংগ্রেসের শেষ কথা হতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসিকে সরিয়ে ভাইপোই দলের ব্যাটন তুলে নিতে চান নিজের হাতে। এ নিয়ে দলের সর্বোচ্চ স্তরেও বিদ্রোহ দানা বেঁধেছিল। তারা তখন প্রকাশ্যেই বলতে শুরু করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে দল, তিনিই তাদের নেত্রী। ঘনিষ্ঠ মহলে খোদ মমতাও নাকি এ সময় উষ্মা প্রকাশ করেছিলেন। মাদার আর যুব নিয়ে শাসক দলে প্রায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল। একের পর এক কেলেঙ্কারি সামনে আসায় সেই বিতর্ক কিছুদিনের জন্য ধামাচাপা পড়লেও ফের তা উস্কে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে অধিকারীগড়ে সভা করতে গিয়ে নিজেই বললেন, আমি আপনাদের পাহারাদার। এখন তো নজরদারির দায়িত্বে আমি, পাহারাদারি তো আমি করছি। তাই তো আপনার মনে হয় আমি ছোড়নেওয়ালা পার্টি? মনে হয়? আমাকে দেখে মনে হয় না? কিছু লোকের মনে হতে পারে। আমি বারবার বলেছিলাম নতুন তৃণমূলের কথা। সাধারণ মানুষ যে তৃণমূলকে দেখতে চায় আমরা সেই তৃণমূল করতে বদ্ধপরিকর। ঠিকাদাররা যেভাবে তৃণমূলকে দেখতে চায় সেভাবে আমরা তৃণমূলকে তৈরি করতে বদ্ধপরিকর নই। শুধু বক্তব্যই নয়, তার হাবে ভাবেও ফুটে উঠেছে একনায়কতান্ত্রিক মনোভাব। মারিজদার গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর প্রকাশ্যেই তিনি সেখানকার প্রধান, উপপ্রধান সহ তিনজনকে ইস্তফার নির্দেশ দেন। আমি পঞ্চায়েতের প্রধান যে আছে, আমি জানি না আজকে এই সভায় আছে কিনা, আমি পরে খোঁজ নিলাম যে পঞ্চায়েতের প্রধান কে আছে, উপপ্রধান কে আছে। গাড়িতে আসতে আসতে এটা হচ্ছে মারিশদা ৫ নম্বর জিপি, কন্টাই ৩ নম্বর ব্লক। প্রধানের নাম ঝুনুরানি মণ্ডল আর উপপ্রধানের নাম রামাকৃষ্ণ মণ্ডল। রামাকৃষ্ণ মণ্ডল। তরুণদা কি বলছে শুনছেন? প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রামাকৃষ্ণ মণ্ডল, অঞ্চল সভাপতি গৌতম মিশ্র। আপনি চেনেন অঞ্চল সভাপতিকে? একটা পঞ্চায়েতে যদি কাজ না হয়, যদি প্রধান দায়ী থাকে, তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী। আমি ৪৮ ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই। নির্দেশের পরদিনই ইস্তফা দিয়েছেন ওই তিনজন। তারা তাদের ক্ষোভ গোপন রাখেননি। তবে অভিষেক কিভাবে এই নির্দেশ দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র নিয়েও। তৃণমূল কংগ্রেসে এর আগে এমন ঘটনা ঘটেনি। যা সিদ্ধান্ত নেওয়ার নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ক্রমশ সামনে আসছে অন্য এক ছবি। বিশেষজ্ঞদের ধারণা, মমতাকে সরানোর যে চক্রান্ত এতদিন ধরে গোপনে চলছিল এবার তার চাপা থাকছে না। নিজেকে পাহারাদার ঘোষণা করে অভিষেক বুঝিয়ে দিচ্ছেন, দলের রাশ নিজের হাতে তুলে নিতে কোনো কাজেই তিনি ক্ষান্ত থাকবেন না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।